আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সেটিংস অপশনে গিয়ে ডাটা কানেকশানের অপশনে গিয়ে আপনি কিভাবে গ্রামীণ ফোন ইন্টারনেট সেটিংস করবেন অর্থাৎ অনেকের নতুন মোবাইল কেনা হয় অথবা মোবাইল রিসেট দেওয়ার কারণে ইন্টারনেটে যে অ্যাক্সেস লেখাগুলো রয়েছে বা অ্যাক্সেস রয়েছে সেটা কিন্তু চলে যায় সেটা চলে যাওয়ার কারণে ভালোভাবে কিন্তু নেট স্পিড পাওয়া যায় না অথবা নেটের ভালো স্পিড বা কানেকশন আসে না তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু সেটিংস করতে হয় কিছু মোবাইলে ডিফল্ট থাকে আবার অথবা মেসেজ চলে আসে সিম ইনস্টল করার সাথে সাথে বা সিম ঢুকোবার সাথে সাথে তো অনেক মোবাইল কিন্তু আসে না তো অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন কীভাবে প্রপারলি গ্রামীণ ফোনের নেট কানেকশন সেটিংস করার জন্য অ্যাক্সেস পয়েন্ট সেটিংস সেট করতে হয় তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখাবো তো আমরা চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর্যন্ত জন্য প্রত্যেক বন্ধুরা দেরি না করে আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা সেটিংস করার জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্ক অপশনে মোবাইল নেটওয়ার্ক অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের মোবাইলে যে সিমগুলো ইনস্টল করা থাকবে বা ঢোকানো থাকবে সে সিমগুলো কিন্তু চলে আসবে দেখেন এক নাম্বার সিম দুই নাম্বার সিম তো আমার এক নাম্বার সিমে রয়েছে এয়ারটেল এবং দ্বিতীয় নাম্বার রয়েছে গ্রামীণ তো গ্রামীণ সেটিংস করবো আমরা তো এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে আপনার কিন্তু খেয়াল রাখবেন বিভিন্ন মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের থাকে কোনো মোবাইলে কানেকশন লেখা থাকে অথবা ডাটা কানেকশন বিভিন্নভাবে লেখা থাকে তো মূলত আপনি সিম টু অপশনে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু তার যাবতীয় সেটিংস চলে আসবে এখানে প্রাথমিক সেটিংস রয়েছে মোবাইল ডাটা আপনি যেটা সিলেক্ট করে দেবেন সেটা কিন্তু অন হয়ে যাবে এরপরে কলিং সিস্টেম আপনার অনেক সময় দেখা যায় যে আমরা কলিং সিস্টেমে কল করে যে সিম দিয়ে সেটা সেটিংস করা এরপরে আমার বর্তমানে কিন্তু ইন্টারনেট এক নম্বর সিমে সেটিংস করা রয়েছে তো এরপর ডাটা ইউসেজ অর্থাৎ ডাটা কত রকম আপনি ইউজ করছেন সেটার জন্য আবার অ্যাডভান্স সেটিং এগুলো আমাদের কিছু দরকার নেই আমরা প্রথমে এখানে প্রবেশ করবো যে সিম টুতে যদি ক্লিক করি অটোমেটিক কিন্তু এগুলো সামনে চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনি খেয়াল করবেন এখানে যে অপশানগুলো রয়েছে সেটার মধ্যে আপনার মূল অপশনগুলো দুইটা অপশান মূল সেটার মধ্যে এক নম্বর হলো আপনার এই যে আপনার এই যে ডাটা রোমিং এবং আর একটা হলো অ্যাক্সেস পয়েন্ট নেম এই দুইটা আমাদেরকে অবশ্যই সেটিংস ভালোভাবে করতে হবে নাহলে আমরা ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবো না তো আমরা প্রথমে ডাটা রোমিংটা অন করে দেবো এরপরে আমরা চলে যাব অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাক্সেস পয়েন্ট নেমে প্রবেশ করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখানে কিন্তু প্লাস আইকন আছে এই যে প্লাস আইকন প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার নতুন একটা ফর্ম চলে আসবে তো নতুন ফর্মটা সব কিছু পূরণ করার দরকার নেই আপনি শুধুমাত্র নতুন শুধুমাত্র আপনি এখানে এই যে নেইম এবং এপিএন এখানে কিন্তু দুইটা অপশন পূরণ করলে কিন্তু আপনার সব হয়ে যাবে তো আমরা প্রথমে নেইমের জায়গায় ক্লিক করব নেমের জায়গায় ক্লিক করে লিখবো জিপি হাইপেন ইন্টারনেট বড়ো হাতে সবগুলো লেখার চেষ্টা করবেন ছোটো হাতে লেখবেন আর সবগুলো অবশ্যই মাথায় রাখবেন যে বড়ো হাতের এন টি এন ইন্টারনেট হ্যাঁ আইএনটি ইআর এন ইটি ইন্টারনেট বানানটা বা স্পেলিং এপিএনে আমরা লিখবো ইন্টারনেট বড় হতে লিখতে হবে সবগুলা খেয়াল রাখবেন বন্ধুরা আই এন টি আর এন টি ইন্টারনেট তো এখন যখন আমরা এটা এটা হয়ে যাবে তখন আমরা খেয়াল করবো যে অনেকের মোবাইলে কিন্তু এখানে সেভ অপশন থাকে কিন্তু আমারটা কিন্তু টিক অপশন রয়েছে তো আমরা টিক দিয়ে দিলে আর সেভ একই কথা তো আমরা টিক দিয়ে দিব টিক দেওয়ার পরে আমাদের কিন্তু প্রোফাইল তৈরি হয়ে যাবে অর্থাৎ এখানে দেখেন অটোমেটিক কিন্তু চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে এই যে আমি যেটা সেটিংস করেছি এই যে জিপি ইন্টারনেট এরপরে ইন্টারনেট তো এখান থেকে আপনার এইভাবে কিন্তু সেটিংস করে তারপরে এটা কিন্তু অবশ্যই কিন্তু অন করে দিতে হবে দেখেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে এটা কিন্তু এখন বর্তমানে অন করা আছে এটা যদি অফ করে দেন বা অন্যটা যান তাহলে কিন্তু আর এটা থাকবে না আপনাকে অবশ্যই কিন্তু এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে তো যখন আমরা সিলেক্ট করে দেবো তখন কিন্তু এখানে নীল হয়ে যাবে বা বিভিন্ন কালার হবে আপনার মোবাইলে যে কালার দেওয়া থাকে সেটা অর্থাৎ সিলেক্ট করে নিজেই বুঝতে পারবেন এরপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো আমি আমি আর একটা সেটিংসের সাথে সাথে আপনাদের আরও কিছু বিষয় একটু মাথায় দিতে চাই সেটা হলো এখানে শুধু সেটিংস করে চলে যাবেন না এখানে আপনার একটা কাজ রয়েছে যে এখানে কিন্তু এই যে আপনার যে অপশনগুলো রয়েছে এখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে কিন্তু অবশ্যই বিষয়ের আপনি খেয়াল রাখতে হবে এখানে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে একটা হলো থ্রি ফোর জি থ্রি জি টু জি আরেকটা হলে থ্রি জি টু জি একটা টু জি অনলি এখানে আপনার কোন অপশনটা ভালো মনে হয় অবশ্যই বন্ধুর উপরের অপশনটা কারণ হলো যে এখন কিন্তু ফাইভ জি পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক কানেকশন চলতেছে তো সেক্ষেত্রে আপনাকে অনেক সেটা কিন্তু ফাইভ জি থাকে তো সেক্ষেত্রে আপনি যদি সর্বোচ্চটা সিলেক্ট করে দেন তাহলে অবশ্যই কিন্তু স্পিডটা আপনি ভালো পাবেন তো সেক্ষেত্রে কী করবেন টু জিও দেবেন না টু জিও দেবেন না বা থ্রি জি বা টু জি দেবেন না একবার আপনি উপরেরটা দিয়ে দেবেন ফোর জি থ্রি জি টু জি অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আপনার যে ওইখানে যে কানেকশনটা আছে টু জি থাকলে টু জি চলে আসবে থ্রি জি থাকলে থ্রি জি চলে আসবে অথবা ফোর জি থাকলে ফোর জি চলে আসবে তো বন্ধুরা সেটিংসের পাশাপাশি এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তো আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনি পানির মতো একেবারে স্পিডে কিন্তু আপনি গ্রামীণ ফোন থেকে নেট চালাতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই যারা তখন আমাদের সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যদি এই ব্যাপারে আপনাদের আরও প্রশ্ন থাকে বা আপনাদের বিস্তারিত কোনো যে বিষয়ে আপনার বেশি আলোচনা করবেন বা কমেন্ট করবেন সে বিষয়ে পরবর্তী ভিডিও বানাবার চেষ্টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যে সকল বন্ধুরা নতুন এসেছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি